ফিতে স্বাগতম। এই ভিডিওতে এটা আপনার আমাদের যে মানে জাভা বেসড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিরিজের একটা পার্ট, ঠিক আছে, যেটা আমাদের ফোকাস কি ছিল সার্ভলেট। আচ্ছা, এটা একটা ট্রায়াল ভিডিও ফর শিওর। এই পার্টিকুলার ভিডিওতে আমরা কি দেখবো, ভেরি সিম্পল টু থিং। একটা হচ্ছে যে ইনপুট স্ট্রিম থেকে বাইনারি ডাটা পড়া এবং আউটপুট স্ট্রিমে বাইনারি ডাটা লেখা। মনে করেন যে ইমেজ বাইনারি ডাটা আসতেছে, সেটা আমরা করলাম, কিভাবে করা যায় আর আউটপুট আমরা কিভাবে বাইনারি ডাটা দেখতে পারি। এটা মনে করেন যে বুঝতে পারতেছেন কি হবে, গেট ইনপুট স্ট্রিম সামথিং লাইক দ্যাট, গেট আউটপুট স্ট্রিম আর রাইট আউটপুট স্ট্রিম কাইন্ড অফ লাইক দ্যাট। আর কি হবে, আচ্ছা মানে আমরা যখন লার্জ ইনপুট আউটপুট এর ব্যাপার স্যাপার যখন আসে, তখন আমরা কি করি, বাফার্ড অ্যাটাক ইউজ করি, তাই তো? বাফার স্ট্রিম যেন ঠিক কন্টিনিউয়াসলি লিনিয়ারিটি না হয়ে বাফার হয়ে হয়, যেন নেটওয়ার্ক ব্যান্ডউইথ বা কিছু কমিউনিকেশন মিডিয়াম ইফেক্টিভলি ইউজ হয় আর কি। যাই হোক, সার্ভলেট ইনপুট স্ট্রিম, সার্ভলেট আউটপুট স্ট্রিম, ঠিক আছে, এই কাজটা কি হবে, সার্ভলেট ইনপুট থেকে বাইনারি ডাটা ইমেজ ডাটা পড়তে পারবে, এটা কি করবে, আউটপুটে বাইনারি ডাটা ইমেজ ডাটা লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি এরপরে আমার নোট থেকে কিছু শেয়ার করব। তার আগে ইনকেস আপনারা যদি আমার সাথে রিস করতে চান, তাহলে লিঙ্কডইন সাইট জাস্ট টিটিসি, আর এখানে আমাদের কিছু ট্রেনিং কোর্স কিনতে পারেন আর কি। ওকে, আমি এখন হয়তো 2-4 মিনিট এই ব্যাপারে কিছু বলবো আর কি। তো সার্ভলেট ইনপুট স্ট্রিম ক্লাস যেটা কি করতেছে, এটা একটা প্রোভাইড করতেছে স্ট্রিম, মানে ইনপুট থেকে বাইনারি ডাটা যেরকম ইমেজ করার জন্য। আর এটা করসপন্ডিং মেথডটা কি থাকবে, গেট ইনপুট স্ট্রিম, ঠিক আছে, গেট ইনপুট স্ট্রিম। সার্ভলেট রিকোয়েস্ট যেটা আছে, সার্ভলেট রিকোয়েস্ট ইন্টারফেসের গেট ইনপুট স্ট্রিম যেটা আছে সেখানে। এবার একটা ব্যাপার যেটা হতে পারে যে আপনার আপনার যে রিকোয়েস্ট অবজেক্ট আছে, আপনার সার্ভলেট রিকোয়েস্ট অবজেক্টের ভিতরে আমি কি করতে পারবো, সার্ভলেটের মানে সার্ভিস মেথড অথবা ডু পোস্ট ডু গেট মেথড, ওখানে আপনি কি করতে পারবেন যে রিকোয়েস্ট অবজেক্ট আছে, রিকোয়েস্ট অবজেক্ট ডট গেট ইনপুট স্ট্রিম, ঠিক আছে, গেট ইনপুট স্ট্রিম। গেট ইনপুট স্ট্রিমটা কি রিটার্ন করতেছে, আমরা যেটা বললাম যে সার্ভলেট ইনপুট স্ট্রিম ক্লাস, এটা এই ব্যাপারে হেল্প করে, তাই তো? মানে রিকোয়েস্ট ডট গেট ইনপুট স্ট্রিম যেটা আছে, এটা আপনাকে কি রিটার্ন করবে, এটা সার্ভলেট ইনপুট স্ট্রিম যেটা আছে সেটা রিটার্ন করবে। তারপরে কি করা হবে, গেট যে আপনি যে সার্ভলেট ইনপুট স্ট্রিমের ভিতরের যে রিড লাইন যে মেথডটা আছে অথবা রিডিং এর যে মেথড গুলো আছে, সেটা দিয়ে আপনি ইনপুটের বাইনারি ডাটা করতে পারবেন। আচ্ছা, সার্ভলেট ইনপুট স্ট্রিমে মানে রিডিং মেথড আসলে একটাই আছে, সেটা হচ্ছে রিড লাইন, ঠিক আছে, রিড এর মেথড দিয়ে আপনারা করতে পারবেন। আচ্ছা, আর একটা আমাদের কি ছিল, সার্ভলেট আউটপুট স্ট্রিম ক্লাস, এটাতে আমরা কি করবো, বাইনারি ইমেজ ডাটা কি করবো, আউটপুটে লিখবো। তার মানে আমাদের কি কি করতে হবে, মানে রেসপন্স ডট গেট আউটপুট স্ট্রিম, তো রেসপন্স ডট গেট আউটপুট স্ট্রিম যেটা আছে, এটা আপনাকে রিটার্ন করবে সার্ভলেট আউটপুট স্ট্রিম, যেটা সার্ভলেট আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাস বা অবজেক্ট রিটার্ন করবে। তারপর ওটাতে আপনি রাইট করবেন আউটপুট ডাটা, আর এর মাঝখানে কিছু আপনি বাফারিং করে নিতে পারেন। আচ্ছা, একটা ব্যাপার হতে পারে যে মানে কমনলি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, মনে করেন যে আপনার যে ডু গেট মেথড যেটা আছে, ডু গেট আসলে আমার কাছে মনে হয় যে ডু পোস্টটা মনে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যাই হোক, ডু পেস্ট বা ডু গেট মেথড যেটা আছে, এখানে আপনি কি করবেন, আপনি যখন আউটপুটে কি লিখতে চাচ্ছেন, আউটপুট আপনি ইমেজ লিখতে চাচ্ছেন, তার মানে কি আউটপুটটা আপনি কি করতে হবে, সেট কন্টেন্ট টাইপ ইমেজ জেপ্যাক, তাই তো, সেট কন্টেন্ট টাইপ ইমেজ জেপ্যাক, আর আউটপুট আমার কি থাকে, রেসপন্স অবজেক্ট, সার্ভেট রেসপন্স, মনে করেন রেসপন্স নামে যে ভেরিয়েবলটা রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপ,
এরপর আপনার কি লাগবে, সার্ভেট আউটপুট স্ট্রিম, যেটা ট্রান্সফার করার জন্য একটা ভেরিয়েবল লাগবে, আর আপনি এই মনে করেন সার্ভলেট আউটপুট স্ট্রিম, সার্ভলেট আউটপুট স্ট্রিম আউটপুট ভেরিয়েবল দিলেন, ঠিক আছে। এখন আউটপুট ভেরিয়েবলটা আপনার কোথেকে আসবে, ওই যে আপনার রেসপন্স যেটা ছিল, রেসপন্সের গেট আউটপুট স্ট্রিম থেকে আপনি রেসপন্স ডট গেট আউটপুট স্ট্রিম, এটা মানে আউটপুট কি আসছে, রেসপন্স ডট গেট আউটপুট স্ট্রিম, তারপর নাকি আপনার সার্ভলেট আউটপুট স্ট্রিম নামে একটা অবজেক্ট পেলেন, ঠিক আছে। এখন আপনি মনে করেন একটা ইমেজ ফাইল পড়ে, তারপরে ইমেজ ফাইল পড়ে তারপর আপনি আউটপুট লিখবেন। আমরা যেটা বলতেছিলাম যে মানে ইনপুট থেকে সার্ভলেট ইনপুট স্ট্রিম দিয়ে আপনি মানে ইনপুট স্ট্রিম থেকে ইমেজ পড়তে পারেন, আমরা ঠিক ওই কাজটা করতেছি না। আমরা মনে করেন যে আমরা একটা ফাইল থেকে পড়ে লিখবো, তারপরে কি ফাইল ইনপুট স্ট্রিম যেটা আছে সেটা, তারপর আমরা কি করতে পারি একটা বাফার করতে পারি। তো বাফার ইনপুট স্ট্রিম করলে কি, বাফার ইনপুট স্ট্রিম টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে বাফার ইনপুট স্ট্রিমের ভিতরে আপনার কি করতে হবে, যে ওই যে মানে ফাইল ইনপুট স্ট্রিম যেটা আছে, যে ইমেজের সাথে পড়ার যে যে ইনপুট স্ট্রিমটা, সেটাকে প্যারামিটার হিসেবে দিলে মানে ফাইল থেকে পড়ে পড়ে বাফার ইনপুট স্ট্রিম বাফার করবে। তারপরে কি করবে, আমরা যদি একটা বাফার আউটপুট চাই, তাহলে বাফার আউটপুট স্ট্রিম যেটা আছে, বাফার আউটপুট স্ট্রিম এর ভিতরে আমরা ওই যে আমাদের সার্ভের আউটপুট স্ট্রিম এর যে যেটা ছিল মানে ওটা তো আউটপুট, ওটা আউটপুট দিলাম, মানে ওটা বাফার হতে থাকবে। তারপরে আমরা মানে বাফার আউটপুট যখন রাইট করবো তখন আউটপুটে রাইট হয়ে যাবে, ঠিক আছে। এই মোটামুটি ভাবে এখানে আমরা সার্ভেট আউটপুট স্ট্রিম দিয়ে আউটপুটে লিখতে পারবো। কোয়েশ্চেন, ব্যাপারটা মনে হচ্ছে একটু কনফিউজিং, রাইট? আচ্ছা আমরা প্রথমে কি করবো, মনে করেন যে সার্ভলেট আউটপুট স্ট্রিম আউট, আচ্ছা ইনপুটটা পড়তে হবে, ফাইল ইনপুট স্ট্রিম ইকুয়ালস টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম, কি করতে হবে ফাইলের পার্টটা দিয়ে দিলেন, ইনপুট স্ট্রিমটা এখানে আসলো, মনে করেন বাফার্ড ইনপুট স্ট্রিম ইকুয়ালস টু নিউ বাফার্ড ইনপুট স্ট্রিম, এটার ভিতরে কি ওই যে ফাইল ইনপুট স্ট্রিম যে অবজেক্টটা ছিল মনে করেন এফ ইন, ওটা দিয়ে দিলেন, তার মানে কি হলো গিয়ে বাফার ইনপুট স্ট্রিম হলে এখন বাফার আউটপুট স্ট্রিম, তাই তো? বাফার আউটপুট স্ট্রিম মনে করেন বি আউট ইকুয়ালস টু কি হবে নিউ বাফার আউটপুট স্ট্রিম, এখানে আমরা কি দিব আউট দিব প্যারামিটার হিসেবে, আউটটা কি সার্ভলেট আউটপুট স্ট্রিম, আচ্ছা এখন সমস্ত ডাটাটা কোথায় আছে, বাফার আউটপুট স্ট্রিমে আছে, তাই তো? তারপরে বাফার আউটপুট স্ট্রিম ডট রাইট করলে আপনার আউটপুটে রাইট হয়ে যাচ্ছে, আচ্ছা। তারপরে কি সবাই ক্লোজ ক্লোজ করবে নাকি? ওকে বাই, আচ্ছা তার আগে আর একটা জিনিস শেয়ার করি, মানে এই কোর্সটা এখানে আছে, ওই ডিসকাশন ফোরাম, চ্যাট উইথ আদার্স, মানে এই পার্টিকুলার ভিডিওটা ট্রায়াল ভিডিও, এটা ট্রায়াল ভিডিওর কাছে আসবে এখানে, রিয়েল ভিডিও অ্যাসাইনমেন্ট এভরিথিং পরে আসবে আর কি। ওকে নাও আই ক্যান সে বাই।